আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসি হসপিটাল এবং এর কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট। আপনারা অনেকেই নামটার সাথে পরিচিত, কোনো না কোনো কারণে হতে পারে আপনাদের ঘরে এই ধরনের পেশেন্ট আছে, অথবা আপনি নিজেই হয়তো এর চিকিৎসা নিয়েছেন, অথবা এ ধরনের চিকিৎসা আপনি সার্চ করছেন, যে যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, অথবা স্ট্রোকজনিত কারণ বা যে কোনো কারণে প্যারালাইজড হয়ে গিয়েছেন, দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী বা ব্যথার জন্য থাকতে পারছেন না, স্পোর্টস ইঞ্জুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যথা আক্রান্ত, যখনই আপনারা এর চিকিৎসা সম্পর্কে খোঁজ করেন, সবার আগে যে নামটা চলে আসে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি তার দীর্ঘদিনের অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে লাখ লাখ মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন, সুস্থ করেছেন অসংখ্য মানুষকে, এবং তার হাত ধরে এরকম অসংখ্য মানুষ সুস্থ এখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এর অসংখ্য উদাহরণ এবং নজির অলরেডি আপনারা দেখেছেন। ঠিক তেমনি আরেকটি উদাহরণ আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের একজন বোন গত 8-9 বছর থেকে অসুস্থ। ওনার যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে, ওনার মূলত ছিল মায়োপ্যাথি। অথচ দুঃখের বিষয়টা এটাই যে গত 8-9 বছর থেকে এমন কোনো ডক্টর নাই উনি দেখাননি, এমন কোনো হসপিটালে উনি যাননি এর চিকিৎসার জন্য, অথচ উনি কখনো জানতেই পারেননি যে ওনার আসলে রোগটার নাম কী, যেটা কেবলমাত্র উনি এই ডিপিআরসি হসপিটালে আসার পরেই উনি জানতে পারেন প্রথম। এবং গত এই 8-9 বছরে ওনার জীবন থেকে যত ধরনের সুখ ছিল, আনন্দ ছিল, সব কিছু চলে গিয়েছে। প্রথমে যদি অল্প একটু দিয়ে শুরু হয়েছিল, বাট একটা সময় এমনটাই খারাপ অবস্থা হয়ে যায় যে উনি বিছানা থেকে নিজের চেষ্টায় আর উনি উঠতে পারতেন না, কারো সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারতেন না, জীবনটা একরকম প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল। বাট ঠিক সেই সময় সেই অন্ধকারেই আলো হিসেবে দেখা দেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। স্যারের নাম শোনার পরে, স্যারের চিকিৎসা সম্পর্কে জানার পরে আর কাল বিলম্ব করেননি, সরাসরি চলে আসেন স্যারের কাছে, এবং খুবই অল্প কিছুদিনের ভিতরেই তার জীবনে অনেক বড় একটা পরিবর্তন আসে। আসুন দর্শক, আমার এই বোনের সাথে একটু পরিচিত হই। কি হয়েছিল, কেমন আছেন, আজকে সর্বোপরি টোটাল চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ওনার কাছ থেকে আমরা একটু জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, আপনার নামটা যদি একটু বলেন। আমার নামটা হচ্ছে হাসিনা। হাসিনা, আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বাগেরহাটে। বাগেরহাটে। আপনি তো একজন গৃহিণী। হ্যাঁ। কয় সন্তান আপনার? এক সন্তান মাত্র। এক সন্তান, আচ্ছা। আমরা জানি যে আপনি এত দূর থেকে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন চিকিৎসার জন্য, এবং প্রায় গত 8-9 বছর যাবৎ আপনি অসুস্থ ছিলেন। প্রথম যখন অসুস্থতা বোধ করেন, কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন প্রথম থেকে। আমি প্রথমে হাঁটাতে আমার পথে দিতাম, হাঁটতে গেলে আপনি দেখছেন আপনি পড়ে যাচ্ছেন, দিয়ে ফেলাই দিতে থাকতাম জানেন। আচ্ছা, এরপর কেউ সাহায্য করতে পারতাম না, মানে কোনো জায়গায় কি ব্যথা হতো না? ব্যথা হইতো, আসুক আমার ফেলাই দিত আমরা দিয়ে। আচ্ছা, তারপর কেউ ধর না, আমি উঠতে পারতাম না, আমি একা একা ওঠার চেষ্টা করতাম, একা একা উঠতাম, তার ব্যথা ছিল, তারপরে ওইতে ব্যথা। আচ্ছা, তার মানে প্রথম প্রথম হচ্ছে আপনি হয়তো হাঁটতে গেছেন, হঠাৎ করে আপনি দেখছেন পড়ে যাচ্ছেন, কেউ আপনাকে তুলে দিল, আপনি আবারও পড়ে যান। আমি তাদের ঘরে উঠতে পারতাম না, নিজের ঘরে উঠতাম। মানে কিছুক্ষণ আপনি সময় নিতেন, সময় নিয়ে তারপরে আপনি আবার শক্তি সঞ্চয় করে আপনি উঠে দাঁড়াতেন। যখন প্রথম এই সমস্যাটা শুরু হয়, কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? প্রথম আমাকে ওই ওদিকে ডাক্তার দেখাইছি, তারা বাগেরহাটে, বাগেরহাটের ওদিকে ডাক্তার দেখাইছি, তারা কার না কোনো সমস্যা নেই, মানে তারা কোনো সমস্যা কোনো কিছু খুঁজে পায় না। আমি এবারে আরো বলছি তাদেরকে যে আপনারা যে বলতে আছেন যে কোনো সমস্যা নাই, এরপরে যে সময় বড় আকার হইবে এই সময় আমি সমস্যার আমার পাইবে, এই যে বলছি তাদেরকে। কিন্তু কোনো সমস্যা পাইনি। তারপরে কি করলেন যখন দিন গেল, দেখলেন যে আরো বেশি খারাপের দিকে যাচ্ছে? তারপর আমার হাজবেন্ড ভাই এ কইছে তার ঢাকা নিয়ে, ওদিকে ডাক্তার সব ফেলে গেছে, ঢাকা নিয়ে, ঢাকা এনে তারপর দেখাইলাম ওই শেষকালে যে সময় এককালে জামু অবস্থা বেশি আবার নিয়ে গেছে, সেই সময় কয় এরা কোমরে একটা ভাঙ্গি গেছে, হেই নিয়ে মাংস বলছে আর একটা ফাইটে গেছে।
এই প্রথম আপনি আসলে একটু জানতে পারলেন যে তার অন্তত কি হয়ে গেছে, হেইনে মাংস বলছে আর একটা ফাইটে গেছে। আচ্ছা, এটা কত বছর পরে আপনার এই সমস্যাটা কত বছর পর জানতে পারলেন? এটা এই বরং 5 বছর পর জানতে পারছি, ডাক্তার দেখাবার 5 বছর পর জানতে পারি যে এই গিয়ে কয়। আর আমার ভাই শুনলে কয় কি এই মানুষটা যদি এই ভাঙ্গি যায় এর কাম তার আর তোর তো এইসব কিছুই হয় না, তোর এটা সব ভুয়া, আসল তো দেই তাই ভুয়া। এই জায়গা যখন আসলাম ছাড়কার না আর কোনো কিছু হয় নাই, কোনো ই ডাকবে না, আর ওইছে মায়া পেথি রোগ এই। আচ্ছা, এই প্রথম আসলে আপনারা আপনার রোগ সম্পর্কে জানতে পারলেন যে এটা হচ্ছে মায়াপ্যাথি। আচ্ছা, আমরা একটু পিছন ফিরে যাই, যে গত 5 বছর থেকে ডক্টর দেখাচ্ছেন এবং আপনি নিজে নিজে পড়ে যাচ্ছিলেন, ব্যথা হচ্ছিল শরীরে, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? আমরা জানি একটা সময় এমন হয়েছিল যে আপনি একদম বিছানায় প্রায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন, বিছানা থেকে আপনি উঠতে পারছিলেন না, কোমর থেকে নিচ পর্যন্ত প্রায় অবসর মতো হয়ে গিয়েছিল। এটা কতদিন আগে থেকে হয়েছিল? এটা ধরুন বছরখানেক আগে। বছরখানেক আগে, তার আগে যেটা হচ্ছিল যে আপনি হাঁটা চলা কিছুটা করতে পারতেন কিন্তু মাঝে মাঝে আপনি পড়ে যেতেন। মাঝে মাঝে পড়ে যেতেন, আর আমি হাঁটতাম, ফের আমি লাঠি ছেড়ে হাঁটতাম, লাঠি নিয়ে আমার হাঁটা, লাঠি নিয়ে হাঁটতেন। এবং এই যে আমরা এই যে আইসি শব্দ আর অন্য আমরা যেমন লাঠি হলো না, আমরা যে আডুনিরা দেশন না, ওরা আমি বেশি ড্রপ করি না, নিজে হাঁটতে যেতে পারি, আইতে পারি। এই যে ইয়াং একজন মানুষ, এত অল্প বয়স একটা মানুষ, হঠাৎ করে দেখছেন যে রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু রোগটা সম্পর্কে জানতে পারছেন না, চিকিৎসা করছেন, ডক্টর হয়তো ওষুধ দিচ্ছে, ওষুধ খাচ্ছেন, তাও ভালো হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, ওই সময়টা কেমন লাগতো নিজের কাছে? মনে হতো কি যে আপনি কি আর কোনোদিন ভালো হবেন না, কখনো সুস্থ হবেন না, এরকমটা কি মনে হতো সবসময়? আমি বুঝি আল্লাহ আমাকে এই অবস্থায় আমার কবর নেবে, আমি এই বুঝি। ডাক্তার তো কম দেয় না, ভাই চেষ্টা কমালো না, আমার হাজবেন্ড তো চেষ্টা কম করলো না, মা বাপ বাপ তো নাই, মাও কম চেষ্টা করলো না, যেহানে হলে নিজেকেই সবাই দেয়। আমি বুঝছি এই বিবি আমার যা যখন যেখানে পেরেছেন ডক্টরকে দেখিয়েছেন কিন্তু কোনো ফল পান, কোনো ফল আনে, চোখের পানি ফেলেছেন বছরের পর বছর থেকে। তাকে বলুন কই সে অতদিন সময় সময় বেশি যে জায়গায় কইছি যে হলে দৌড়িস। তারপর আমার ভাই যখন এইখানে আইছে তার পাতে এই যে একটু শেষ চিকিৎসা করাই দিই, জীবনের শেষ চিকিৎসা হিসেবে। টাকাও তো কম দিনে সব জায়গায় তো টাকা দিলাম। স্যার যখন প্রথম আপনার রোগটা ধরতে পারলো এবং বললো যে আপনার মায়াপ্যাথি হয়েছে, ভর্তি হন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, এই যে একটা ভরসা, কথার একটা ভরসা, এবং ভর্তি হয়ে গেলেন, এত কষ্ট থাকা সত্ত্বেও ভর্তি হয়ে গেলেন, আজকে কততম দিন আপনার? আজকে আপনার হচ্ছে প্রায় 19তম দিন। আচ্ছা, এই 19তম দিনে সেই প্রথম দিন যে মানুষটা নিজের চেষ্টায় উঠতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না, হাঁটা চলা একা একা করতে পারতেন না, একা উঠতে পারতেন না, কেমন আছেন আজকে? এই কাজগুলোকে আপনি নিজে করতে পারেন, হাঁটা চলা করতে পারেন? হাঁটা চলা করতে পারি, একখানে বেশি কোন সময় বইস থাকতে প্রাপ্তি পড়তে, আর যদি বইয়ে ধর 2 মিনিট পড়েন না, তাহলে একখানে নিজে স্ত্রী উঠে দিতে পারি, এক দেওয়া যেতে পারি। সেই লাঠি ছাড়া, এই লাঠি ছাড়া এই জন্য আমরা এই যেতে ওই পর্যন্ত ওই বেশি এই পর্যন্ত আবার ওই মাথা পর্যন্ত। হ্যাঁ, একবার হেঁটেও দেখেছে, 2-3 বার হেঁটে রান দিছি। এই যে দীর্ঘদিন পরে নিজের পায়ে কোনো সাহায্য ছাড়া হাঁটতে পারছেন, কেমন লাগছে? ভালো লাগছে খুবই, আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছেন যারা এরকম বছরের পর বছর আপনার আপনার জীবনে যেটা ঘটেছে, যে শুধু না জানার কারণে, চিকিৎসা সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে প্রায় পঙ্গু হয়ে গিয়েছিলেন। অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য যদি কিছু বলেন। এখানে অনেক মানুষই ভুগতেছে রোগে, এই রোগে বুঝছেন, কেউ মায়াপ্যাথি, কেউ অন্য অন্য রোগে, তা আমার তো আল্লাহ রহমতটা সেই রোগটাই দেহীন পাইছি এই। আর হয়তো কেউ জান না, এই কেউ তো শুনলে হয়তো চিন্তা করতে পারে, তাই ও তো আমার ভালো হয়েছে ওই মানুষ, আমরা তো ইয়ে তো ভালো অবশ্যই, তারা শুনলো তারাও আইবে, তা আল্লাহ রহমত কাছে এবং আমরাও আমার সাহায্য করছে আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, মায়াপ্যাথি এরকম একটি রোগ একদম পঙ্গুত্ব তৈরি করে দেয়। দেখুন, এত জায়গায় এত ডক্টর দেখানো হয়েছে, কেউ আজ পর্যন্ত ধরতেও পারেনি। যদি রোগটা সম্পর্কে আপনারা আগে জানতে পারেন বা সঠিক ডায়াগনোসিস হয়, দেখুন চিকিৎসাটা কিন্তু অনেকটুকু এগিয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। আমার এই বোন নিজের পায়ে হাঁটতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না, কষ্টের কথা তো বাদই দিলাম, গত 8-9 বছরের কষ্ট বলে শেষ করা যাবে না।
আপনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, একদম বিকলাঙ্গ একটা মানুষ। এবং এই সময়টা যেটা হয় সবচেয়ে কষ্টকর, যেটা হয় যে আমার আশপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর পিছনে এমন এমন কিছু কথা বলে, এমনভাবে তিরস্কার করে, মানে তখন বেঁচে থাকার ইচ্ছাটাও আসলে হারিয়ে যায়। আমরা অবশ্যই আমাদের এই ধরনের মনোভাব থেকে আমরা ফিরে আসব, আমরা মানুষের প্রতি আমরা হাত বাড়িয়ে দেবো, আমরা মানুষ তো মানুষের জন্য, আমরা যদি এদের জন্য হাত না বাড়িয়ে দিই, আমরা যদি এদের চিকিৎসাতে না এগিয়ে আসি, আমরা যদি এদের চিকিৎসা না করাই, কে করবে? আমরা তো সৃষ্টির সেরা জীব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখি সবাই ঘরের সামনে দিয়ে হাঁটে, আমি আর হাঁটতে নেই, সবাইকে তুমিও ভাই আপনি কোন নামকে আমি হাঁটতে পারি, ধরেন বৃষ্টি হইবেন আমরা তো দৌড়িবেন, আমি তো বিজমাল, এই যে কত কষ্ট, এই সবাই দেখি বিকেলবেলা পড়ছে, এখন সবাই দরজা দিতেছে, আমারও তো মজা, আমি তো পারতি না হাঁটতে, তার কি ভাবে যাব। শুনলেন দর্শক, বিচার করার দায়িত্ব আপনাদের, আমার এই বোনের জন্য দোয়া করবেন যাতে উনি আরও সুস্থ হন এবং স্বাভাবিকভাবে উনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। যদি উনি অলরেডি অনেকটুকুই ফিরে এসেছেন, আমরা আশা করব ভবিষ্যতে উনি আরও সুস্থ হবেন, আরও ভালো থাকবেন, সুস্থ স্বাভাবিকভাবে মানুষের মতো করে উনি বেঁচে থাকবেন। আর দোয়া করবেন আমাদের স্যারের জন্য, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। এখানে অভিজ্ঞতাটা অনেক বড় একটা ব্যাপার, যেটা আপনারা এই কিছুক্ষণ আগেই শুনলেন, এবং ওনার হাত ধরে যে এরকম হাজার হাজার মানুষের এই যে চোখের কান্না বন্ধ হয়েছে, এর থেকে বড় প্রাপ্তি আসলে কী আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন, আসসালামু আলাইকুম।